السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الملك الديان، والصلاة والسلام على محمد الذي أرسله الله بالهدى والبيان. أما بعد، شبري دعشق سرطة أمريكا شهو بريثبير بانجلا بحشابشي جاتو بريو بحيو بونيرا مدر كي ديك چنبون پروبورتي تي ديك بين اپنا در شاكول كي انتوريك پريتي او شبه چجاني شروع كورچي اپنا در پريو چانل تي بي ان 24 تلویشون ار پرد دائن اپنا در جنوی شجانو چمت کر آئے جون شرشوری আলোচনা ধর্মী এবং প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী সমাধান বরাবরের মতোই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে আমরা এই আয়োজনে একজন বিদগ্ধ স্কলারের কাছ থেকে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনে থাকি। আজকেও আমরা চমৎকার একজন আলোচক, যিনি সবসময় আমাদেরকে নসিহা করে থাকেন, আমাদেরকে কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞানগুলো আমাদের মাঝে বিতরণ করে থাকেন, সেই প্রিয় মানুষের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে চমৎকারের আয়োজনে সংযুক্ত হচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমি দ্বীন, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের প্রিয় মানুষ ফজিলতু শেখ ডক্টর মনজুরি ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। টিবিএন 24 টেলিভিশনের এই চমৎকার আয়োজনে আপনি সবসময় আমাদের মাঝে আলো বিতরণ করেন। আজকেও আপনাকে পেয়ে আমরা অত্যন্ত ধন্য মনে করছি নিজেদেরকে, পাশাপাশি আপনাকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম ওয়া ইয়াক। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদের বিজ্ঞ স্কলারের কাছ থেকে আমরা কথা শুনব, আলোচনা শুনব, আর সেটি হচ্ছে সিরাত পাঠের প্রতিযোগিতা। আমরা জানি যে আমরা এই পৃথিবীতে অনেক মানুষের জীবনী আমরা পড়েছি, কিন্তু রবিউল আউয়াল মাস আসলেই আমাদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার এবং মানার একটা প্রচেষ্টা দেখা যায়। পাশাপাশি এই রবিউল আউয়াল মাস আসলে যেমনিভাবে আমরা এটাকে কদর করি, রবিউল আউয়াল মাস চলে গেলেই আমাদের মাঝে সেই প্রয়োজনীয়তা, সিরাত পাঠের প্রয়োজনীয়তাটাও আমরা উপলব্ধি করি না। আজকে সেই জন্য আমরা বিষয় রেখেছি সিরাত পাঠের প্রয়োজনীয়তা। চলুন, আজকের স্কলার এ বিষয়ে শুরুতেই আমাদেরকে কী আলোচনা শোনান আমরা শুনে আসি। স্যার, আপনি শুরুতেই আমাদেরকে জানাবেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানি না, আমরা মুসলিম দাবি করি, যিনি সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যিনি উম্মতের জন্য আলোর মশাল নিয়ে এসছেন, সেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কী করেছেন, কীভাবে আমাদেরকে চলতে বলেছেন, কী করতে বলেছেন, কী করতে নিষেধ করেছেন, সেই বিষয়গুলো আমরা জানি না একজন ইমানদার হয়ে। আপনি শুরুতেই আমাদেরকে জানাবেন যে সিরাত পাঠের প্রয়োজনীয়তা আমাদের জীবনে কতটুকু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আপনাকে ধন্যবাদ, আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আপনি আজকের এই আলোচনা তুলে নিয়ে এসেছেন। এটা আসলে শুধু মুসলিমদের জন্য নয়, গোটা বিশ্ব মানবতার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সিরাত অধ্যয়ন করা অত্যন্ত জরুরি একটি বিষয়। কেন এত জরুরি বিষয় সেটি আমরা তুলে ধরব। তার আগে একটু বলে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং বলেছেন ওয়ালাকাদ কারামনা বনি আদম, বনি আদমকে আমরা সম্মানিত করেছি। এর মধ্যে তিনি মানব জাতির মধ্য থেকে অনেককেই চয়ন করেছেন বিশেষ দায়িত্বের জন্যে। সর্বশেষ রেসালতের যে দায়িত্ব তিনি যেই মহামানবের উপর অর্পণ করেছেন, তিনি হলেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর সকল মানুষ তাকে শ্রদ্ধা করে, তাকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে স্বীকার করে। কেন করবে না? কারণ ওহি তো আমাদেরকে জানিয়েছে তিনি সাইয়্যিদ ওয়ালাদ আদম, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অবহিত করেছেন, আনা সাইয়্যিদ ওয়ালাদ আদম ওয়ালা ফখর, আমি বনি আদমের সর্দার এবং এতে কোনো গৌরব বা ফখর অহংকারের কোনো কিছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন এবং তিনি গোটা বিশ্ব মানবতার বন্ধু, তিনি সারা পৃথিবীর মানুষের জন্য পথ প্রদর্শক। আর এই জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বারবার তাকেই যেন আমরা মেনে চলি, তাকেই যেন আমরা রোল মডেল হিসাবে গ্রহণ করি সে কথাটি তুলে ধরেছেন। সূরা আল হাশরের মধ্যে বলেছেন ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, যে আদর্শ, যে পথ নির্দেশ, যে গাইডেন্স, যে ইনস্ট্রাকশন, যে ওয়াহি, যে জ্ঞান, জ্ঞানের যে ভাণ্ডার, তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন
তা তোমরা বর্জন করো। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রত্যাশা করে, অর্থাৎ আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি দৃঢ় ঈমান পোষণ করে এবং যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। তাহলে গোটা বিশ্ব মানবতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বপ্রধান রোল মডেল, ফলে তাকে জানাটা তো প্রত্যেক মানুষেরই অবশ্য কর্তব্য হয়ে দাঁড়ায়। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব মানবতার জন্য মার্সি এবং রাহমা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটিও বলে দিয়েছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার জীবনের প্রত্যেকটা অংশ আমাদের জানাটা জরুরি, কারণ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি কাউকে মানতে হয় তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আকীদায় ও ঈমানে অথবা ইবাদত পরিপালনে, কি জীবনের ব্যবহারিক ফিকহি নানা ইস্যুতে অথবা আখলাক কিংবা নৈতিকতায় তিনি হচ্ছেন সর্বসেরা, সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন একমাত্র রোল মডেল বিশ্ব মানবতার জন্যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বশেষ রেসালাতের দায়িত্ব দিলেন। অতএব তাকে জানাটা আমাদের খুব জরুরি। আপনি যদি আমাকে অ্যালাউ করেন তাহলে আমি আরো বেশ কয়েকটা জিনিস তুলে ধরতে পারি। জি নিশ্চয়ই। জি, এর মধ্যে দ্বিতীয় যে কারণটা আমরা বলবো সিরাতুন্নবী আমাদের পড়া দরকার, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার আদর্শ ও গাইডেন্স। এটা আমাদের আমল শুদ্ধ হওয়ার একটা মেজার, একটা স্কেল। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে এবং তার সুন্নার আলোকে আপনার আমল হচ্ছে কি হচ্ছে না সেটা যাচাই করবেন। যদি দেখেন যে তার সিরাত এবং সুন্নার আলোকে আপনার আমল ঠিক আছে তাহলে দিস ইজ দ্য স্কেল, দিস ইজ দ্য মেজারমেন্ট। আর যদি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নার বাইরে গিয়ে আপনি ভিন্ন মতো আমল করছেন তাহলে এটাই প্রমাণ যে আপনার আমল অশুদ্ধ। এই জন্যই আমাদের সিরাতুন্নবী জানা উচিত। তৃতীয় যে কারণটি আমি বলবো সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিশ্ব মানবতার জন্য শেষ নবী মুহাম্মদ সাল্লামের মাধ্যমে একটা মাত্র বক্তব্য তিনি সারা পৃথিবীর বাসীর উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেটা হলো কালামুল্লাহ, আল কোরআনুল করিম। তাহলে কোরআনুল করিম বুঝবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নাহ থেকে যদি আপনি ডিটাচড হয়ে যান, বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে কিতাবুল্লাহ বোঝার কোনো সুযোগ নেই। কিভাবে সালাত পড়বেন, কিভাবে যাকাত দেবেন, কিভাবে হজ করবেন, কিভাবে উমরা করবেন, কিভাবে কোরবানি করবেন, কিভাবে ব্যবসা বাণিজ্য চালাবেন, এর মধ্যে হালাল কি হারাম কি, এটার বিস্তারিত বর্ণনা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং সুন্নাহর মাধ্যমে জানি। অতএব আমাদেরকে সিরা সুন্নাহ জানতেই হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কোরআনের যে ডেসক্রিপশন এটা পুরোটাই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাবেন, কানা খুলুকুহু আল কোরআন। তাহলে কোরআনকে জানতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, কিতাবুল্লাহকে বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। তাহলে মহান চরিত্র, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নৈতিকতার জ্ঞান অর্জন করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরাত ছাড়া কোনো গত্যন্তর নেই। আরও বেশ কয়েকটি বিষয় আছে, আমি খুব সংক্ষেপে একটা দুটো বিষয় আপনাকে একটু বলবো। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা অধ্যয়নের মধ্য দিয়েই যেহেতু এই ব্যক্তিত্বকে আমরা ভালো করে বুঝতে পারব এবং তিনি যে আমাদের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তার মধ্যে যে মানবতার হাজারো কল্যাণ রয়েছে সেটি আমরা আবিষ্কার করতে পারবো, ফলে তার প্রতি আমাদের মাহাব্বা বেড়ে যাবে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউই ইমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, তার সন্তান এবং সকল মানুষের চাইতে প্রিয়তম ব্যক্তি না হই। তাহলে মাহাব্বাটা তো এমনি আসে না, আপনি একটা লোককে চেনেনই না তাকে মাহাব্বা করবেন কি করে বলেন তো? জি, তাই না? অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহাব্বা তার সিরাতের মাধ্যমে অর্জিত হবে। আপনি যখন সিরা পড়তে থাকবেন দেখবেন যে আপনার চোখ দিয়ে পানি ঝরছে, দেখবেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বকে আপনি জানতে পারলেন, দেখবেন যে আপনার অন্তর ভালোবাসায় উথলে উঠছে, একজন মহান ব্যক্তিত্বকে ভালোবাসার যে চরম আনন্দ এবং উল্লাস সেটি কিন্তু আপনি
এখানে আপনি পাবেন, আপনি আল্লাহ সিরার মধ্যে পাবেন, এক নাগাড়ে দেখবেন যে আপনি সিরা শেষ করতে পারবেন। কেন পারবেন না? এই মহান ব্যক্তির যে অনেক প্রশংসা আল্লাহ সুবহান তাআলা কোরআনে তুলে ধরেছেন, বলেছেন ফাবিমা রাহমাতি মিন আল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদ আল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, সূরা আল ইমরান 159 নম্বর আয়াত। Kids pick up a lot of things in school, including germs that can quickly spread through your family. Vaccines are a part of everyday health. Make sure your kids are up to date on their vaccinations and keep your family protected. For more information, visit nj.gov/health/vaccines. আল্লাহর রহমতে আপনি মানুষদের জন্য বিনয়ী হয়ে গেলেন, নরম হয়ে গেলেন, আর যদি আপনি কঠিন হৃদয় সম্পন্ন রূঢ়ভাষী হতেন তাহলে সকল মানুষ আপনার চারপাশ থেকে সরে যেত। তার মানে কোরআন বলছে তিনি একজন বিনয়ী মানুষ, তিনি একজন ভদ্র মানুষ, তিনি একজন ভালোবাসা দেয়ার মানুষ, তিনি মানবতার বন্ধু, তিনি মানবতার কল্যাণকামী একজন মহান ব্যক্তি। সেটা তুলে এসেছে এমন ব্যক্তিকে তাহলে আমরা কি জানবো না? বিশ্ব মানবতা কি তাকে জানবে না? এবং পৃথিবীর সচেতন মানুষগুলো যারা ভালো মানুষ হতে চায় তারা কি তাকে জানবে না? তা নাহলে কীভাবে তারা ভালো মানুষ হবে? আমি ইনশাল্লাহ আরও বেশ কয়েকটা বিষয় আছে, আমি সেটা ইনশাল্লাহ আমার পরবর্তী আলোচনাগুলো বলবো। যেহেতু একটা নিয়ে এতগুলো কথা হয়তো বলাটা ঠিক হচ্ছে না, আপনার সাথে ইন্টারাকটিভ আলোচনাটাই আমাদের দর্শকদের জন্য হয়তো আরও জি জাজাকাল্লাহ উস্তাজ, আমরা চমৎকার আলোচনা শুনলাম, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। প্রসঙ্গত আপনার মাধ্যমে আমরা একটু একটা সমসাময়িক একটা ইস্যু নিয়ে আপনার কাছ থেকে মূল্যবান মতামত এবং পরামর্শ জানতে চাই। সেটি হচ্ছে যে আমরা দেখি যে বাংলাদেশে এই যখন রবিউল আউয়াল মাস আসে তখন বাংলাদেশের এক ধরনের মানুষেরা তারা ইমানদার দাবি করে, পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসেন বলে দাবি করেন। আর সেই প্রসঙ্গেই মানে সেই প্রসঙ্গটাকেই সামনে আনতে গিয়ে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জশ্নে জুলুস করেন। এবং আমরা দেখেছি সম্প্রতিকালে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে গিয়ে তারা কেক কেটে সেখানে বলছেন হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। এই যে এই ধরনের কার্যকলাপ, এই ব্যাপারে আসলে ইসলাম কী বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। আল্লাহু আকবার। এ রাসূল, তাদেরকে বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার ইত্তেবার করো, আল্লাহকে ভালোবাসলে আমার ইত্তেবার করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর সাথে আমাদের যে ভালোবাসার বিষয়গুলো আছে, আল্লাহর সাথে আমাদের যে ভালোবাসার বিষয়গুলো আছে এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার বিষয়গুলো আছে, এটার একটাই উপায়, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তেবার করা। ইত্তেবার, ইত্তেবার, পুরো ইসলামের মূল মন্ত্রটা হচ্ছে ইত্তেবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইত্তেবার সিরাতির রাসূল ও ইত্তেবার সিরাতিন সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং সুন্নাকে অনুসরণ করাটাই হচ্ছে গোটা ইসলামী ব্যবস্থাপনা। তাহলে আজকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন বলে দাবি করছেন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার পরিচয়টা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবারটা কী? কোরআন হাদিস কী বলছে একে? ওমা আতাকুম রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, সূরাতুল হাশর 7 নম্বর আয়াতে এটি স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আমরা যদি নিজেদের মন গড়া কোনো কিছু বানিয়ে নিজেরাই একটা আনুষ্ঠানিকতা তৈরি করি, সেটা কি ইত্তেবা রাসূল হতে পারে? ইত্তেবা রাসূল তো ওহি নির্ভর হবে, ইত্তেবা রাসূল তো তৌকিফি হবে, অর্থাৎ কোরআন যেভাবে, যে ফরম্যাটে এবং যে মেথডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে বলেছে সেই মেথডের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেই দিয়েছেন বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে এবং বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে যেন আমরা তাকেই অনুসরণ করি, যেন যেমন আমরা খুতবাতুল হাজাতের মধ্যে বলি ও খায়র আল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেস্ট গাইডেন্স ইজ দ্য গাইডেন্স অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতির বাইরে ইসলামের আর কোনো পদ্ধতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে মন গড়া পদ্ধতিতে ইবাদত করা, অনুসরণ করা, এটা পুরোপুরি ইত্তেবায়ের বাইরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুম উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো তোমরা সেভাবে সালাত আদায় করো। হজের ক্ষেত্রে বলেছেন লিতাখুদু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের বিধিবিধানগুলো গ্রহণ করো, মন গড়া কিছু করা যাবে না। এরকম
ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত দলিল একসাথে করলে বোঝা যায় যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, এটাই হচ্ছে তার রোল মডেল হওয়ার কথা, যেটা সূরাতুল আহজাবে মেন করা হয়েছে। এটাই হচ্ছে সূরাতুল হাশরের মূল বক্তব্য, এবং এটাই হচ্ছে যেটা রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অন্য জায়গায় বলেছেন, ওমান আতা রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের ইতাআত করলো, অনুসরণ করলো, সে আল্লাহর ইতাআত করলো। এখন আসা যাক আপনি যে স্পেসিফিক বিষয়গুলো বলেছেন, যেমন 12ই রবিউল আউয়ালে একটা ঈদ উৎসব হিসাবে পালন করা, জন্মদিন উৎসব পালন করা, জন্মদিনের কেক কাটা, এবং 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস সহ নানা ধরনের মিছিল, আনন্দ উল্লাসের মিছিল বের করা, অথবা রেশকের মিছিল বের করা, তো এগুলো তো যেহেতু দিনই ব্যাপার, তাই না? এগুলো তো দুনিয়াবী কোনো ব্যাপার না। দিনই ব্যাপারের মূল নীতি হচ্ছে, সূত্র হচ্ছে, এবং বেসিক প্রিন্সিপাল হচ্ছে টু কনফাইন এভরি অ্যাকশন, টু কনফাইন এভরি আমল উইদিন দ্য লিমিট অফ সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই সমস্ত ক্ষেত্রে আমরা কি এক্সাম্পল পাই, সাহাবাদের কাছ থেকে কি এক্সাম্পল পাই, তাবেঈনদের কাছ থেকে কি এক্সাম্পল পাই, এই তিনটা হচ্ছে খায়রুল কুরুন, বেস্ট থ্রি জেনারেশন, তিনটা শ্রেষ্ঠ প্রজন্ম। এই তিনটা শ্রেষ্ঠ প্রজন্মের মধ্যে যে আমলটা দিনী আমল হিসাবে বিবেচিত হয়নি, সেটা পরবর্তীতে দিনী আমল হিসাবে বিবেচিত হবে না। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিবস পালন করেননি, জন্মদিনের কেক কাটেননি এবং উল্লাস করেননি, এবং তার জন্মদিবসকে ঘিরে সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবাও এই আমলগুলো করেননি, তাবেঈনরা এই আমলগুলো করেননি। বরং আমরা দেখি তাবত বিশ্বের সকল মুসলিম স্কলার তারা বলেছেন জন্মদিন পালন করা এটা অন্য ধর্মীয় কৃষ্টি কালচার, এটা ইসলামের কৃষ্টি কালচারের মধ্যে পড়ে না। এবং মিলাদ মাহফিল, আপনারা জানেন বাংলাদেশের এই ভারতীয় উপমহাদেশের একটা নামকরা বিদ্যা প্রতিষ্ঠান হচ্ছে দেওবন্দ, সেই দেওবন্দ মাদ্রাসার ওলামায়ে কেরাম কিন্তু মিলাদকে সারাসর বেদাত বলেছেন। তাহলে মিলাদ যদি ইন্ডিভিজুয়াল কেসে আমাদের দেওবন্দের ওলামায়ে কেরাম বেদাত বলেন এবং মধ্যপ্রাচ্যের সকল ওলামায়ে কেরাম বেদাত বলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনকে ঘিরে এই অনুষ্ঠান কী করে সুন্নাহ হতে পারে? এরপরে জশ্নে জুলুস সহ আরও অন্যান্য যে আমলগুলো বের করা হয়েছে, এটা আসলে একটা মিসগাইডেন্স, ভ্রষ্টতা। এটা মানুষকে ইসলামের মূল ফোকাস থেকে সরিয়ে নিয়ে যায়, আমাদের মূল আমল থেকে। যখন যারা এগুলোর মধ্যে সম্পৃক্ত হয়েছে তারা ইসলামের মূল স্ট্রিমের মধ্যে নাই, সহি আকিদার মধ্যে নাই, সহিভাবে ইসলাম পালনের মধ্যে তারা নাই, তারা ইসলামকে কিছু আনুষ্ঠানিকতা সর্বস্ব দিনে পরিণত করেছে, যার অধিকাংশই হচ্ছে অন্য ধর্মীয় কৃষ্টি কালচার অনুসরণ করা। অতএব আমরা খুবই স্ট্রংলি বলবো যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার মোহেব হতে চান, তাকে ভালোবাসতে চান, তাহলে তার সত্যিকার এত্তেবার করতে হবে, যে এত্তেবারের কথা আমরা এই প্রজন্মগুলোতে পাই, সাহাবাদের রেকমেন্ডেশনের মধ্যে পাই, এবং আমাদের চার ইমাম সহ মুহাদ্দিসিনে কেরামের রেকমেন্ডেশনের মধ্যে পাই। এর বাইরে যাওয়া যাবে না। জাহেলরা কিংবা বিভ্রান্ত ফেরকাগুলো যে সকল আমল তারা চালু করেছে, সে আমলগুলো আসলে করা যাবে না, এবং সেগুলোর মাধ্যমে আল্লাহর ইবাদত অথবা দিনের কোনো অনুষ্ঠান চালু করা যাবে না। জি, আশা করছি আমাদের দর্শকেরা খুবই উপকৃত হলেন, অত্যন্ত সুন্দর করে আমাদের আজকের স্কলার বললেন গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। স্যার, আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে এবার যে পয়েন্টে কথা জানাতে চাই, শোনাতে চাই, কোরআন হাদিসের আলোকে চমৎকার আলোচনা, সেটি হচ্ছে যে এই যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আপনি বললেন যে আমাদের পাঠ করা খুবই প্রয়োজন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু সিরাতুন নবী ঠিক এতটা নেই যতটা আমাদের প্রয়োজন। আপনি আমাদেরকে জানাবেন যে আমাদের শিক্ষা পদ্ধতিতে অথবা আমাদের পাঠ্য বইয়ে এটা সংযুক্ত করা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংযুক্ত করা কতটুকু প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জানা এটা জ্ঞানের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত, এটা কিন্তু গাল গল্প নয়। এতে মানে জাস্ট ইতিহাসের একটা পাঠ নিলাম অথবা নিলাম না, কিংবা ইতিহাসের কিছু গল্প পড়লাম কিংবা পড়লাম না, এটা সেই পর্যায়ে নয়। এটা মুসলিমদের শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপকরণ, মুসলিমদের শিক্ষার মধ্যে এটা অবশ্যই একটা জরুরি পার্ট হিসাবে অন্তর্ভুক্ত করা উচিত, এবং মুসলিমদের সব লেভেলে, প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ব্যাচেলর লেভেলে, প্রত্যেকটা লেভেলে সিরাতুন নবী অবশ্য
পাঠযোগ্য সিলেবাসের অন্তর্ভুক্ত হওয়া উচিত। দেখুন, আমাদের ওলামাই কেরাম সেই বহু আগ থেকে আজ পর্যন্ত তারা কিন্তু সিরাত পড়ার গুরুত্বের উপর কথা বলেছেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার যে হাদিসটা ইমাম মুসলিম বর্ণনা করেছেন, বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম ইয়াউম আল কিয়ামাহ ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহু আল কবর ওয়া আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফিইন, আমি বনি আদমের সর্দার কিয়ামতের দিন এবং প্রথম সেই ব্যক্তি যার কবরটা আগে উন্মোচিত হবে এবং প্রথম সাফাতকারী এবং প্রথম ওই ব্যক্তি যার সাফাত কবুল করা হবে। ইমাম নববী বলেন যে এই হাদিসটা দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শ্রেষ্ঠত্ব সকল সৃষ্টির উপর আছে সেটার একটা দলিল। কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাআ তারা বলেন সকল মানুষ ফেরেশতাদের চেয়ে উত্তম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সকল বনি আদমের মধ্যে উত্তম। তাহলে বোঝা গেল যে সৃষ্টির মধ্যে তিনি উত্তম। Kids pick up a lot of things in school, including germs that can quickly spread through your family. Vaccines are a part of everyday health. Make sure your kids are up to date on their vaccinations and keep your family protected. For more information, visit nj.gov/health/vaccines. এখানে দেখেন আমাদের শিক্ষাবিদদের মধ্যে অনেকে শেখ আব্দুর রহমান সাদি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন এবং একজন বড় শিক্ষাবিদ ছিলেন, তিনি বলেন যে সকল নবী আম্বিয়া ফাকুলুল আম্বিয়া লাউ আদরাকু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ আজাব আলাইহিমুল ঈমানু বিহি ওয়াত্তিবাউহু ওয়ানুসরাতুহু ওয়া কানা হুয়া ইমামুহুম ওয়া মুকাদ্দামুহুম ওয়া মাতবাউহুম, সকল আম্বিয়া যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেতেন তাহলে তাদের উপর তার প্রতি ঈমান ওয়াজিব হয়ে যেত। অতএব এমন ব্যক্তির সিরাত তো আমাদের পড়াটা উচিত। এক্ষেত্রে আমি অল্প কয়েকটা কোট এখানে করতে চাই বক্তব্য। জাইনুল আবেদিন বিন আলী ইবনে হুসাইন রাহমাহুল্লাহ, তিনি একজন প্রখ্যাত আলেমে দিন ছিলেন। আলী ইবনে হুসাইন আপনারা জানেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাইনুল আবেদিন হলেন নাতি। তো তিনি বলেন, কুন্না নুআল্লিমু মাগাজিয়া রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা কুন্না নুআল্লিমু সূরাতা মিনাল কোরআন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এমনভাবে পড়াতাম, শেখাতাম যেভাবে কোরআনের সূরাটা শেখাতাম। দেখেন, কোরআনের সূরাটা যদি শিক্ষার অংশ হয় তাহলে মাগাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শিক্ষার অংশ হবে। মুহাম্মদ ইবনে সাআদ ইবনে আবি ওয়াক্কাস তিনি বলেন, আমার বাবা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, মাগাজি এবং তার যুদ্ধগুলো এমনভাবে শেখাতেন, মানে খুবই জরুরতের সাথে শেখাতেন, আর বলতেন, ইয়া বুনাইয়া হাদি মাআথিরু আবাইকুম, হে প্রিয় বৎস, এগুলো হচ্ছে তোমাদের পূর্বপুরুষের চিহ্ন, পূর্বপুরুষের ইতিহাস, ফালা তুযাইউহা, অতএব এগুলোকে তোমরা হারিয়ে ফেলো না। ইমাম ইবনুল জাউজি প্রখ্যাত একজন ইমাম ছিলেন, তিনি বলেন, আমি ফিক এবং হাদিস শোনার যে মানে জ্ঞানের যে ক্ষেত্র এটাকে দেখেছি যে লা ইয়াকাদু ইয়াকফি ফি সালাহ আল কলবি ইল্লা আন ইউমজাজা বিল রাকায়েক, যে এই জিনিসগুলো যদি রাকায়েক অর্থাৎ হার্ট সফটনিং কিছু অধ্যায় দ্বারা যদি এটা মিশ্রিত না হয় তাহলে আসলে এটা যথেষ্ট হয় না। কারণ শুষ্ক কিছু জ্ঞান, ফেকা কিছু হাদিস শুনলে হবে না, আমাকে কিছু রাকায়েকের জ্ঞান লাগবে। এবং রাকায়েকের জ্ঞানটা হচ্ছে আন নাযারু ফি সিরাতি সালাফি সালেহ, আমাদের সালাফে সালেহের সিরাত অধ্যয়ন করা। এবং সবচেয়ে, তিনি বলেন, সবচেয়ে উত্তম এবং উপযুক্ত সিরা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর যত মানুষের জীবনী সবচেয়ে শ্রেষ্ঠ জীবনী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা, অতএব এটা আমাদেরকে পড়তে হবে। তিনি বলেন, ও আসলুল উসুল আল ইলম, এবং সকল জ্ঞানের মূল জ্ঞান হচ্ছে ইলম, এবং সকল জ্ঞানের মধ্যে সবচেয়ে কল্যাণমূলক জ্ঞান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে জানা, বুঝা, জ্ঞান অর্জন করা। এবং এক্ষেত্রে একটা কোটেশন আমরা দিতে পারি, সেটি হচ্ছে সূরা আল আনআমের 90 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা আল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদি, তারা হচ্ছেন সেই সকল ব্যক্তি যাদেরকে আল্লাহ হেদায়াত দিয়েছেন, অতএব তাদের হেদায়াত তোমরা অনুসরণ করো। ইমাম জুহরি বলতেন, ইলমুল মাগাজি ওয়াস সারায়া ইলমুদ দুনিয়া ওয়াল আখিরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাগাজি এবং সারায়া এবং তার সিরাতের যে জ্ঞান, এটা দুনিয়া আখিরাতের জ্ঞান,
এটা শুধুমাত্র একজন ব্যক্তির জ্ঞান না, দুনিয়া আখিরাতের জ্ঞান। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাহুল্লাহ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই হচ্ছেন আমাদের কাছে আল মিজানুল আকবর। সুবহানাল্লাহ। সুতরাং তার এই সিরাতের উপরই আমরা সবকিছু বিবেচনা করব, সবকিছু যাচাই করব। তার সিরাতের সাথে যেটা মিলে সেটা ঠিক, তার সিরাত এবং সুন্নাহর সাথে যেটা মিলে না সেটা বেঠিক। অতএব আমাদের উচিত হবে সিরাতকে গুরুত্ব দেওয়া এবং এটাকে শিক্ষার সাথে অঙ্গীভূত করে নেওয়া। শিক্ষার সর্বপর্যায়ে সিরাতকে অবশ্য পাঠযোগ্য সিলেবাস হিসাবে যদি আমরা রাখতে পারি, আমার মনে হয় জাতি উপকৃত হবে, তরুণরা উপকৃত হবে, তরুণ প্রজন্ম উপকৃত হবে এবং আমরা সবাই উপকৃত হব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আমরাও সেই প্রত্যাশা করছি। স্যার, আপনি আমাদেরকে বলবেন, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনি বলবেন যে এই যে সিরাত পাঠ করলে, সিরাত অধ্যয়ন করলে এবং অনুসরণ করলে আমাদের জীবনে কি কি ইম্প্যাক্ট পড়তে পারে? মাশাআল্লাহ, আমাদের জীবনে যে ইম্প্যাক্টগুলো পড়বে, প্রথমত আমরা সত্যিকারের ইমানদার হতে পারবো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়লে, আমরা একটু আগেই বলেছি, তার প্রতি ভালোবাসা, তার প্রতি ইমান বেড়ে যায়। ফলে একজন পাক্কা ইমানদার হওয়ার জন্য সিরাত পড়া ছাড়া কোনো গত্যন্তর নেই। সিরাতের প্রথম ইম্প্যাক্টটাই এই যে আমরা রাসূলের প্রতি শ্রদ্ধাশীল হতে পারবো। দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহির জীবনের খুঁটিনাটি জানার মধ্য দিয়ে আমাদের জীবনধারাও পাল্টাবে। দেখেন, মানুষ নাটক দেখেও কিন্তু উল্টাপাল্টা কাজ করে বসে, তাই না? সিনেমা দেখে মানুষ আজে বাজে কাজ করে, কিন্তু ভালো হতে শোনা যায়নি। আর ভালো হতে গেলে সত্যিকারের ভালো রোল মডেল লাগে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরাত পড়ার সাথে সাথে দেখবেন যে আপনার ভালো হয়ে যেতে ইচ্ছে করবে। দেখবেন যে তার আখলাকগুলো আপনার উপরে বড় ধরনের প্রভাব বিস্তার করছে। ভদ্রতা, নম্রতা, বিনয়, মানুষের সাথে ইন্টারাকশনের ক্ষেত্রে শ্রদ্ধাশীল হওয়া, সকল মানুষের কল্যাণে কাজ করার মহাপ্রেরণা আপনি সিরাত থেকে পাবেন। এটা সিরাতের ইম্প্যাক্ট। আপনি সিরাত জানার মধ্য দিয়ে আপনার ইমান আকিদাকে শুদ্ধ করতে পারবেন, এটা এক বড় ধরনের ইম্প্যাক্ট। আপনি সিরাত জানার মধ্য দিয়ে এবং সাথে সুন্নার জ্ঞানও যদি অর্জন করেন, তাহলে আপনার ইবাদতগুলো শুদ্ধ হয়ে যাবে। আমরা তো দেখে দেখে আশেপাশের মানুষকে দেখে দেখে ইবাদত পালন করি, এটা হবে না। ইবাদত পালন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরাত দেখে এবং তার সুন্না দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরাত জানার মধ্য দিয়ে আমরা সমাজ কীভাবে সুন্দর করে পরিচালনা করতে হয়, পরিবার কী করে পরিচালনা করতে হয়, বাজার কী করে পরিচালনা করতে হয়, সমাজ থেকে দুর্নীতিকে কী করে উচ্ছেদ করতে হয় এবং বিশ্ব মানবতার কল্যাণে সকল ক্ষেত্রে, সে রাষ্ট্রীয় ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে, সকল ক্ষেত্রে কীভাবে কাজ করতে হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরাত থেকে জানা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরাত থেকে আমরা জানতে পারবো কী শেখা উচিত আর কী শেখা উচিত না, কী করা উচিত আর কী বর্জন করা উচিত। তাহলে এই যে শেখার মধ্য দিয়ে দেখবেন যে আপনার জীবনের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন চলে আসছে, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত শেখার, সিরাত পাঠের সবচেয়ে বড় ইম্প্যাক্ট। আমাদের জীবনধারা কি পাল্টে দেয়, আমাদেরকে সৎ মানুষে পরিণত করে, আমাদেরকে ইনসানে কামেল এবং মর্দে মোমেনে পরিণত করে, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরাতের, সিরাত পাঠের সবচেয়ে বড় ইম্প্যাক্ট বা প্রভাব। জি শেখ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আছি, এক মিনিটে যদি আপনি আমাদের কিছু কিছু নসিহা পেশ করতেন। আমি নসিহা হিসাবে এটাই বলবো যে আমাদের প্রত্যেকের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্ভরযোগ্য সিরাতের বই পড়ে ফেলা। আমি অনেককেই জিজ্ঞেস করে দেখেছি, অধিকাংশ মানুষের এখনও একটা বইও পড়া হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত নিয়ে। তো যে বইটা আমি এখানে রেকমেন্ড করব সংক্ষেপে, যারা সাধারণ শিক্ষিত মানুষ তাদের বোঝার জন্য, সেটি হচ্ছে আর রাহিক আল মাকতুম। আর রাহিক আল মাকতুম এই বইটা পূর্ণাঙ্গ একটা বই, অথেন্টিক একটা বই। এবং আর রাহিক আল মাকতুমের যিনি রাইটার, তার লেখা বইগুলো ইংরেজিতেও অ্যাভেলেবল, এবং আর রাহিকুল মাকতুমের বাইরেও আরও কিছু বই তিনি লিখেছেন। আল্লামা সাইফুর রহমান মোবারক পুরী, তার বইটা আমি রেকমেন্ড করছি। যদিও এর বাইরেও আরও অনেক সহি সুরার সিরার বই রয়েছে, তবে এই বইটা আমাদের জন্য পাঠযোগ্য বই। আমি এই বইটা পাঠের মাধ্যমে সিরার প্রাথমিক জ্ঞান অর্জন করার জন্য সবাইকে আহ্বান জানাবো। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথাগুলো আমাদের জীবনের সাথে মিলিয়ে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া। জাযাকাল্লাহ।
প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে আজকে আমাদের আজকের স্কলার বললেন সর্বশেষ যে আমাদের জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করার গুরুত্ব কতটুকু, এবং সর্বশেষ তিনি আমাদেরকে জানিয়েছেন যে রাহিকুল মাখতুম এই যে বইটা, সেই বইটা আমাদের একবার হলেও পড়া উচিত। আমরা কত মানুষের জীবনী জেনেছি, আমরা কত রাইটারের জীবনী পড়েছি, আমাদের কত পছন্দের মানুষদের জীবনী পড়েছি, কিন্তু আপনি আমি ইমানদার দাবি করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমি পড়িনি। আসুন না এই রবিউল আউয়াল মাসেই আমরা চিন্তা করি যে আমি একবার হলেও অন্তত যে কোনো একটি জীবনী, বিশেষ করে আর রাহিকুল মাখতুম, যেহেতু এটি অথেন্টিক বলে আমাদের আজকের স্কলার বললেন, এটি আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে গঠন করতে বলেছেন সেইভাবে গঠন করার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন টিবিএন 24 টেলিভিশনের সাপ্তাহিক জনপ্রিয় আয়োজন ইসলামী সমাধান। চমৎকার আয়োজনের আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমি নিজাম বিন মুহিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু أهل الذكر إن كنتم لا تعلمون TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।